পাকিস্তানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার পরিবারের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে এর নেতা আগামী মাসের মাঝামাঝি লন্ডন থেকে ফিরবেন। সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সফর শেষে গত সপ্তাহে তিনি লন্ডনে ফেরেন। অবিলম্বে পাকিস্তানে ফিরতে তার পরিবারের আইনজীবী ও রাজনৈতিক সদস্যরা গত দুই মাস ধরে পরামর্শ দিয়ে আসছিলেন। নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য 2019 সালের নভেম্বরে দেশ ছাড়েন। একাধিক মামলার আসামি তিনি। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরীফ। তখন থেকে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয় দেশটির রাজনৈতিক মহলে।